हेलो फ्रेंड्स, बीके के मातारा गार्डन चैनले सबाई के स्वागत जानाई। आजकेर विषय हलो ब्रोकेन हार्ट। ए गाछटी आमी प्रतिस्थापन ओ परिचर्या करब एई भिडियोते। ए गाछटी हलो बंधुरा ब्रोकेन हार्ट। अनेक दिन परे बंधुरा ये गाछटी आनते पेरेछी, आमी अनेक खुशी होलाम। ये गाछटी मिनिमाम 200 থেকে 300 टाका दाम नेय, कोनो दिनई नीते पारतम ना, अनेक दाम। आज आमी ये गाछटी निये एसेछी, तबे 3-4 दिन होये गेछे बंधुरा ये गाछटी निये एसे आमार बागाने गाछेर साथे मानिये रेखेछिलाम। एइबार गाछटी आमी प्रतिस्थापन करब, एटा 50 टाकाय एई गाछटी आमी निये एसेछी। एई गाछटी आनते पेरे अनेक खुशी होयेछी। एई गाछटी आमार अनेक प्रिय। आपनारा देखुन, एटा आपना थेकेई एई रकमई डिजाइन होये गाछटी। एटा लतिओ राखते पारेन, छोटो करेओ रेखे दिते पारेन। गाछटी देखुन, पातागुली বেশ দেখতে সুন্দর, মনে হয় কেউ যেন ডিজাইন করেছে, কিন্তু না বন্ধুরা, এটা ডিজাইন নয়। পুরানো বন্ধুরা তো জানবেন, গাছ আনেন নার্সারিতে যান, অনেকেই চিনে থাকবেন, তবে নাম অনেকেই জানেন না। এই গাছের নাম হলো ব্রোকেন হার্ট। এই গাছটি আপনারা পারলে আপনার বাগানে নিয়ে আসবেন, খুবই সৌন্দর্য গাছ। আসুন বন্ধুরা, আমি এই গাছটি প্রতিস্থাপন করে দেখাবো। উপযুক্ত মাটি তৈরি করেছে, দেখুন বাগানের মাটি 4 ভাগ 3 ভাগ সাদা বালি, 2 ভাগ গোবরের, পুরানো যে গোবরের মাটি, ধানের তুষ 1 ভাগ, 1 চামচ নিম খোল, চায়ের পাতা সামান্য কিছু। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার গাছটি আমি প্রতিস্থাপন করব। নতুন বন্ধুরা জানেন না, জেনে নিন। এইরকম টব নেবেন, প্লাস্টিক বা মাটির টব নিতে পারেন। এটা প্লাস্টিক টব, আমি ছিদ্র করে নিয়েছি। দেখুন এই ছিদ্রের মধ্যে এরকম নুড়ি বালি দিয়েছি, এরপরে কিছু মাটি এরকম দিয়ে দেবেন। এই গাছটি আমি তুলে রেখেছি সুবিধার জন্য। এইভাবে গাছটি মিডিলে বসিয়ে দেবেন। দেওয়ার পর চারিধার দিয়ে মাটিগুলো চেপে চেপে দিয়ে দেবেন। তারপরে জল দিয়ে এই গাছটি ছায়াযুক্ত স্থানেই রেখে দেবেন। এটা কিন্তু বন্ধুরা, প্রথমে বলতে ভুলেই গেলাম, এটা ইনডোর গাছ, ইনডোরে রাখতে পারেন, তবে আউটডোরেও রাখতে পারেন। এটা ইনডোরে সুন্দর করে টেবিলে সাজিয়ে রাখতে পারেন। এইরকম একটা কোনো কঞ্চি বা লাঠি সাপোর্ট দিয়ে রেখে দেবেন। জল দিয়ে দেবেন, সপ্তাহে একবার রোদে গাছটি রেখে দেবেন। জল ভালোবাসে, কিন্তু বন্ধুরা অতিরিক্ত জল দেবেন না, সব সময় মাটি চেক করে জল দেবেন। টবের মাটি ভিজে থাকলে জল দেবেন না, যখনই একটু দেখবেন শুকিয়ে এসেছে তখনই জল দেবেন। গাছটি বড় হওয়ার সাথে সাথেই বন্ধুরা এইরকম কিন্তু একটা সাপোর্ট দিয়ে দেবেন, তা না হলে এটা ঝুলে পড়বে বা ঝুঁকে পড়বে। এই গাছ মানি প্লান্ট যেমন, সেই রকমই লতিয়ে চলে। ছোট করে রাখতে পারেন, এমন জায়গায় রাখবেন এই গাছটি ইনডোরে আলো বাতাস যেন চলাচল করতে পারে। মাসে একবার কি খাবার দেবেন বন্ধুরা, ম্যাগনেসিয়াম সালফেট 1 চামচ, চায়ের পাতা গুঁড়ো এর চারি সাইডে দিয়ে দেবেন।
দিয়ে তারপরে মাটিটা খুঁড়ে খাবারটা দেবেন, তারপর মাটিগুলো চেপে দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন। পোকামাকড়ের জন্য বন্ধুরা এই গাছের পাতাগুলো পোকা আক্রমণ করতে পারে, তার জন্য বন্ধুরা কীটনাশক একতারা বা কাকা নিম অয়েল আপনার হাতের কাছে যেটাই থাকবে সেটা দিয়ে সপ্তাহে সপ্তাহে গাছে স্প্রে করবেন, তাহলে দেখবেন গাছটি খুব সুন্দর সতেজ ও হেলদি চির সবুজ হয়ে গাছটি থাকবে। যখনই গাছে স্প্রে করবেন বন্ধুরা গাছ অনুযায়ী কীটনাশক দেবেন, অনেক গাছ হলে 1 লিটার জলে 5 ml কীটনাশক একতারা 1 চামচ নেবেন বা 5 ml নেবেন, নিয়ে ভালো করে গুলে তারপরে গাছে স্প্রে করবেন। এই ছিল বন্ধুরা, ছোট্ট করে দিলাম, আপনারা পারলে এই ব্রোকেন হার্ট গাছটি নিয়ে আসবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। প্রত্যেক বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল, ধন্যবাদ।